কোনো আমদানি শুল্ক নেই। এরপরও সরকারের বেঁধে দেয়া দরের চেয়ে প্রতি কেজি ছোলা খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১৯ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে, পাইকাররাও কিনছেন বেশি দরে। তাহলে সাধারণ মানুষের পকেট কেটে কে খায় লাভের গুড়? একে আজাদের অনুসন্ধান। দু সপ্তাহ পরই পবিত্র রমজান মাস, রোজাই ইফতারের অন্যতম অনুষঙ্গ ছোলা মুড়ি। এরই মধ্যে চড়তে শুরু করেছে ছোলার দাম। একেবারেই শুল্কমুক্ত এই পণ্যটি খুচরো পর্যায়ে প্রতি কেজি ১০০ থেকে ১১০ টাকা, অথচ মাসখানেক আগেও এর দাম ছিল ১০০ টাকার নিচে। সুপার শপে দাম আরও বেশি, প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও দামের কারসাজিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এরা কিনে আনে কম, ওরা বেশি বিক্রি করে, ওইভাবে আর কি আমরা ধরা খাই। ওনাদের এই অধিকার নাই এই এত বেশি পরিমাণে দ্রব্যমূল্য। রমজান বাদে অন্য মাসে গড়ে ১০,০০০ টন চাহিদা ছোলার, রোজা এলেই তা বেড়ে যায় ১২ থেকে ১৩ গুণ। সম্প্রতি কারওয়ান বাজার, শ্যামবাজার, রহমতগঞ্জ, বাবুবাজার পরিদর্শনের পর আমদানি নির্ভর ভালো মানের ছোলার দাম বেঁধে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। বাংলাদেশ ব্যাংক থেকে বা বিভিন্ন কাস্টমস হাউস থেকে আমরা আমদানি কস্টটা নিয়ে তারপর পরিবহন খরচ, রাস্তার খরচ, বিভিন্ন খরচ, ওজন কয়লি খরচ, তারপর চারদার খরচ, সব কিছু মিলায় আমরা একটা যুক্তিমূল্য নির্ধারণ করছি। ৮৩ টাকা আট পয়সা এটা উৎপাদক পর্যায়ে, ৮৫ টাকা পাইকারি পর্যায়ে, আর খুচরা পর্যায়ে ৯১টাকা ১৬ পয়সা। তাহলে কেন খুচরা পর্যায়ে প্রতি কেজি ছোলা সর্বোচ্চ ১৯ টাকা আর পাইকাররা অন্তত ১০ টাকা বেশিতে বিক্রি করছেন? সবচেয়ে ভালো মানের টাকা আমি কিনি ৯৯ টাকা করে, বিক্রি করি ১০৫ টাকা। আমার কাছে মনে হয় এরা নিজেরাও পাইকারি বাজারগুলোতে একসাথে বসে তারা একটা সিন্ডিকেটের আওতায় নিয়ে আসছে। একটা আছে ৯৪ টাকা কেজি কিনা ইন্ডিয়ান, আর একটা আছে অস্ট্রেলিয়ার, এটাও ৯৪ টাকা কেজি কিনা, ৯৮ টাকা বিক্রি করতেছি। ছোলার বড় মোকাম ঢাকার মৌলভীবাজার, চট্টগ্রামের খাতুনগঞ্জ, নারায়ণগঞ্জ এবং রাজশাহীর বানেশ্বর। সরকারের বেঁধে দেয়া দাম না মানায় মোকামগুলোতে অভিযান চালানোর দাবি জানিয়েছেন খুচরা বিক্রেতা ও পাইকাররা। অবশ্য আমদানিকারকরা বলছেন ভিন্ন কথা। যারা ইনপুট করে, যারা মাল স্টক করে, এদের কাছে দলতে পারবো। ডলারের একটা ফ্লাকচুয়েশন রয়েছে, যেই দেশ থেকে আমরা আমদানি করতেছি সেই দেশেও কিছুটা দাম বেড়েছে, যার প্রভাবে আজকে এই ৯৩-৯৪ টাকা দামটা হয়েছে। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।